हेलो स्टूडेंट्स ऑफ क्लास 12 उच्च माध्यमिक 2021 साल परीक्षार जन्नो तुम्हारे सेमीकंडक्टर अर्थात अर्धपरिवाही अध्याय प्रश्न निये आलोचना शुरू करेछि विगत दुटो वीडियो थेके। तो एई वीडियोटाय आमी एकटा सिंपल काज करते चाइछि, सेटा हच्छे संसद थेके जे तीनटे सेट रयेछे मडेल प्रश्न जेटाके बला हय नमूना प्रश्न, तो सेटा आर 2015 थेके 2019 अब्दि বিগত বছর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিউ সিলেবাসে 2015 থেকে 2019 অবধি তো এমসিকিউ এবং ভিএসএ যে দু টাইপের প্রশ্ন আমাদের আছে, কারণ লং প্রশ্ন নিয়ে আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে। তো বিগত বছরের প্রশ্নগুলো একটা করে নিলে সুবিধা হচ্ছে কি আমাদের একটা আইডিয়া হয়ে যাবে তোমাদের যে এরকম প্রশ্ন হয়েছে। তো এর পরের ভিডিওগুলোতে আমরা নতুন প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব, তো বলে চ্যাপ্টারটা মোটামুটি একটা কমপ্লিট জায়গাতে একটা পৌঁছাবে। তো তিনটে সেট ছিল সংসদের দেওয়া, তো সেইটা তিনটে সেট থেকে আমাদের ইলেকট্রনিক্স গ্রুপে অবশ্য ডিজিটালটাও রয়েছে, কিন্তু ডিজিটালটা আমি আলাদা পার্টে ভিডিও বানাবো, তো সেই জন্য সেটা এখন আলোচনা করছি না। শুধুমাত্র আমি ডায়োড ট্রানজিস্টর নিয়ে যে পার্টটা অর্থাৎ অর্ধপরিবাহী পার্টটা সেটা নিয়েই বলছি। তো সবচেয়ে প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে যে নমুনা প্রশ্নের সেট ওয়ান, তো প্রথম মডেল প্রশ্নতে যা এমসিকিউ রয়েছে, তো সেটা তোমরা প্রশ্নগুলো আমি মুখে বলে দিচ্ছি আর প্রশ্ন তোমরা নিজেরা প্রশ্নবিদ্যাতে পেয়ে যাবে। প্রশ্নবিদ্যাতে সারে প্রশ্নগুলো রয়েছে, তার সঙ্গে এই তিনটে প্রশ্ন রয়েছে, তোমাদের প্রশ্নবিদ্যার পেছনের দিকে লক্ষ্য করবে পেয়ে যাবে। তো এমসিকিউতে যে প্রশ্নটা রয়েছে সেট ওয়ান এ, সেটা হচ্ছে এটা খুব মূল্যবান এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন এর আগেও হয়েছে। কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদেরকে কি বলা হয়? চারটে অপশন রয়েছে, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, পরাবিদ্যুৎ। তো প্রশ্নটা একটু রিভার্স রিমাইন্ড করে ভাবো, রিভার্স রেটে ভাবো। সাধারণ তাপমাত্রায় তড়িৎ প্রবাহিত হয়, তারপর কি এখানে তড়িৎ প্রবাহিত মানে আধান প্রবাহিত হয় বলছে, তো একই ব্যাপার, আধান প্রবাহিত হওয়া তড়িৎ প্রবাহিত হওয়া, কম কি বেশি সেটা বলেনি, কিন্তু নিম্ন তাপমাত্রা প্রবাহিত হয় না। তো অর্ধপরিবাহী ধর্ম মনে করে দেখো, যখন পরম শূন্য উষ্ণতা হতো তখন একটা অর্ধপরিবাহী অন্তরকের মতো আচরণ করে, অন্তরক মানে রোধ সর্বোচ্চ, তাহলে প্রবাহিত হবে না। কিন্তু যখন নর্মাল টেম্পারেচার থাকে একটা অর্ধপরিবাহী, ধরো সাপোজ 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস আছে সাপোজ, তো স্বাভাবিকভাবে কিছু ক্যারিয়ার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাচ্ছে, তার মানে আধান প্রবাহিত হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন ঘুরিয়ে আবার হয় আর একটু পরে বলবো। স্বাভাবিক প্রশ্ন তো রয়েছে যে একটা অর্ধপরিবাহী পরম শূন্য উষ্ণতায় কিসের মতো আচরণ করে, কেমন উত্তর হবে, অন্তরকের মতো আচরণ করে। তো একটা এমসিকিউ ছিল, একটা ভিএসএ প্রশ্ন দুটো রয়েছে সেট ওয়ানে বলি। প্রথম রয়েছে একটি অর্ধপরিবাহী নিষিদ্ধ শক্তি অঞ্চল কত মানের হয়, নিষিদ্ধ শক্তি অঞ্চল মানে সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি। তো ব্যান্ড গ্যাপ এনার্জি ওরকম তো কোনো নির্দিষ্ট মান বলা যাবে না, কারণ হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি বিভিন্ন অর্ধপরিবাহীর ক্ষেত্রে সে নিষিদ্ধ অঞ্চলে কি নিষিদ্ধ অঞ্চলে যে রয়েছে শক্তি কোটি, মনে করে দেখো এরকম ভ্যালেন্স ব্যান্ড আর এরকম কন্ডাকশন ব্যান্ড হলে এই যে গ্যাপটা সেটা কিন্তু ভ্যারি করে, উষ্ণতা অনুসারেও ভ্যারি করে, ডোপিং অনুসারেও ভ্যারি করে, আবার ম্যাটেরিয়াল চেঞ্জ হলেও ভ্যারি করে। যেরকম ধরো জার্মেনিয়ামের জন্য আমরা জানি 300 কেলভিনে 0.67 ইলেকট্রন ভোল্ট, যেহেতু শক্তি একক এটা ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে মোটামুটি 1.12 ইভি, সবগুলোই কিন্তু রুম টেম্পারেচার যদি 27 ডিগ্রি সেলসিয়াস ধরা হয় তার ক্ষেত্রে। তো মোটামুটি আমি দুটো প্রচলিত নাম বললাম, কিন্তু এছাড়া তো আরো অর্ধপরিবাহী রয়েছে। তো এই প্রশ্নের উত্তরে আমাদের এটা করতে হবে, মোটামুটি 3 ইলেকট্রন ভোল্টে মধ্যে যদি হয় নিষিদ্ধ অঞ্চলে যে মানটা, কিংবা ব্যান্ড গ্যাপ এনার্জি যেটা আমরা ইংলিশে বলি অর্থাৎ ইজি, সেখানে যদি 3 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয় তাহলে সেটা অর্ধপরিবাহী হবে, আর যদি 4, 4-এর বেশি যেরকম 6, 5 তখন সেটা অন্তরক হবে। আর পরিবাহীর ক্ষেত্রে তো প্রশ্ন উঠছেই না, পরিবহন কোটি এবং যোজদা কোটি সমাপতিত থাকে। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো
যে একটি অর্ধপরিবাহী বিশুদ্ধ শক্তি অঞ্চল তিন ইলেকট্রন ভোল্ট অবধি হতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দিলে কি দুটো উদাহরণ দিয়ে দিলে। নেক্সট প্রশ্ন অথবাতে দিয়েছে সেই সেট ওয়ানে একটি জাংশন ডায়োড কি। জাংশন ডায়োড মানে যেটাকে তোমরা পিএন ডায়োড বলছো কিংবা আমরা বইতে পড়েছি পিএন সংযোগ ডায়োড, সেটাই হচ্ছে জাংশন ডায়োড, কারণ সংযোগটাই হচ্ছে জাংশন। তো এটার সংজ্ঞাটাই লিখলেই হবে, যেহেতু প্রশ্নটা জিজ্ঞেস করেছে একটি জাংশন ডায়োড কি, সেটা সংজ্ঞাটা শুধুমাত্র তোমরা বলে দেবে যে একটি সংযোগ ডায়োড হচ্ছে বিপরীত ডোপিং করে একটি সিলিকন কেলাস, যেটা সিলিকনে বেশি ইউজ হয়, কিংবা একটা অর্ধপরিবাহী কেলাসকে একটা অঞ্চলকে কি করা হবে পি টাইপ, এবং তার বিপরীত ডোপিং করে একটা অঞ্চলকে এন টাইপ, মানে একটাতে হোলের আধিক্য বাড়াতে হবে, একটাতে ইলেকট্রন আধিক্য বাড়াতে হবে, কিন্তু সিঙ্গেল একটা ক্রিস্টাল হবে কিংবা একটাই কেলাস হবে। তো তার যে মাঝের অঞ্চল এটা হবে, যদি এটা পিএন হয় তাহলে এই অংশটাকেই আমরা বলবো সে পিএন সংযোগ, আর টোটালটাকে আমরা বলছি পিএন সংযোগ ডায়োড। এবার আসবো আমরা সেট টু, সংসদে যে মডেল প্রশ্নের সেট টু। তো আমি কিন্তু শুধুমাত্র এমসিকিউ আর ভিএসএ বলছি, ভেরি শর্ট অ্যানসার টাইপ, আরো প্রশ্ন রয়েছে কিন্তু সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো, ম্যাথমেটিক্যাল যখন আমরা নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করবো। আমি শুধু এক নম্বরের প্রশ্ন আলোচনা করছি, দু নম্বরের যে গাণিতিক প্রশ্ন সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করবো। এমসিকিউ সেট টু তে রয়েছে যেটা, এটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা হয়ে গেছে অবশ্য, যে অপদ্রব্য জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত করলে সেটি একটি এন টাইপ অর্ধপরিবাহী হবে। আমি তোমাদের বলেছিলাম পি টাইপ অর্ধপরিবাহী হলে ট্রাইভ্যালেন্ট কিংবা ত্রিযোজী মৌল যুক্ত করতে হয়, আর এন টাইপ অর্ধপরিবাহী বানাতে গেলে কি করতে হয়, পেন্টাভ্যালেন্ট কিংবা পঞ্চযোজী মৌলকে যুক্ত করতে হয়। তো এখানে অপশন রয়েছে সে জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত করা হোক কি সিলিকনের সঙ্গে যুক্ত করা হোক, অপশন রয়েছে আয়োডিন, ইন্ডিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম। তো আয়োডিন, ইন্ডিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম মধ্যে শুধুমাত্র আর্সেনিকই হচ্ছে একজন যার যোগ্যতা হচ্ছে পাঁচ, সেই জন্য এর উত্তর হবে আর্সেনিক, এটা মাথায় রাখতে হবে। এরপর রয়েছে সেকশন টু গ্রুপ এ তে, এই সেট টু প্রশ্নতে অর্থাৎ সংসদের যে নমুনা প্রশ্নের সেকেন্ড টাইপ, অর্ধপরিবাহী ডায়োড কিরূপ বায়াস প্রয়োগ করলে উক্ত অর্ধপরিবাহী রোধ সর্বোচ্চ মানে পৌঁছাবে। আমি সিম্পল ভাষায় বলি, প্রশ্নতে এরকম রয়েছে মানে একটা অর্ধপরিবাহী ডায়োড রয়েছে, পিএন সংযোগ ডায়োড রয়েছে, তাকে কিভাবে কিংবা কি বায়াস প্রয়োগ করলে রোধ সর্বোচ্চ হবে। না দেখো, সম্মুখ বায়াস যখন আমরা করব তখন কি হবে, না তোমরা মনে করে দেখো, আমি থিওরিতে আলোচনা করেছি, যখন সম্মুখ বায়াস হচ্ছে প্লাসের সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে মাইনাস, তখন রোধ সবচেয়ে কম হয়, ন্যূনতম হয়, আদর্শ হলে শূন্য হয়ে যাবে। আর যখনই আমরা রিভার্স বায়াস করে দিচ্ছি এরকম, তখন কিন্তু রোধ সবচেয়ে বেশি হয়, থিওরিটিক্যালি বলতে গেলে অসীম। তাহলে এই জন্য এর উত্তর হবে রিভার্স বায়াস, অর্থাৎ বিপরীত বায়াস প্রয়োগ করলে রোধ সর্বোচ্চ হবে। এর আরো একটা প্রশ্ন দিয়েছে, পরীক্ষাগারে জেনারেটরের ব্যবহারিক গুরুত্ব উল্লেখ করো। উল্লেখ করতে বলছে, উল্লেখ করতে কি বলেছে, পরীক্ষাগারে জেনারেটর কি কাজে লাগে। জেনারেটর একটাই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ তার কাজ কিংবা ব্যবহার, সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর কিংবা ভোল্টেজ নিয়ন্ত্রণ করার কাজে, মানে অস্থির কোন ভোল্টেজকে স্টেবিলাইজ করা। ওই জন্য আমরা হয়তো বলি ভোল্টেজ স্টেবিলাইজারের মতো, অর্থাৎ ভোল্টেজ রেগুলেটর, একে আমরা বলি ভোল্টেজ নিয়ন্ত্রণ করার কাজে ল্যাবরেটরি পারপাসে ব্যবহার হয়। তাই এই ব্যবহারটা লিখবে তোমরা। এবার সেট থ্রি তে যাচ্ছি, সেট থ্রি তে তো থার্ড মডেল প্রশ্ন রয়েছে, সেখানে দুটো এমসিকিউ দেখতে পাচ্ছি। প্রথম রয়েছে পিএন সংযোগ বিপরীত বায়াসে থাকলে চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে, এই এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ, এন্ট্রান্সও লাগতে পারে। যদি একটি পিএন সংযোগ বিপরীত বায়াসে থাকে তবে কি কি ঠিক হতে পারে কিংবা কোনটা ঠিক হতে পারে, কোন তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, এটা ভুল, কারণ সংখ্যালঘু বাহকের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায় সামান্য হলেও, নিশ্চিত অঞ্চল বৃদ্ধি পায়, এটাই ঠিক উত্তর, যত রিভার্স বায়াস আমরা বাড়াবো তত দেখবো বিভব প্রাচীরের বেদ বাড়ছে কিংবা বিভব প্রাচীরের উচ্চতা বাড়ছে, বেদ না বলে বলা উচিত উচ্চতা বাড়ছে, তার মানে ডেফিনেটলি নিশ্চিত অঞ্চল বৃদ্ধি পাচ্ছে। থার্ড অপশন কি, হ্রাস পায়, হ্রাস তখন পায় সম্মুখ বায়াস প্রয়োগ করলে, অপশনটা বাদ দিন। ডি হচ্ছে বিভব প্রাচীরের উচ্চতা হ্রাস পায়, না ওটা ফরওয়ার্ড বায়াসে হ্রাস পায়, রিভার্স বায়াসে উচ্চতা বাড়ে, তাহলে উত্তর হবে নিশ্চিত অঞ্চল বৃদ্ধি পায়। তার যে পরের প্রশ্নটা রয়েছে সেটা আমি আলোচনা করতে চাইছি না অ্যাকচুয়ালি, তবু বলে দিই, পরে যদি ভুলে যাই, ডিজিটাল সংকেত
দ্বি প্রশ্ন, সেটা পরের চ্যাপ্টারের প্রশ্ন। তো যখন উঠেছে কথা বলে দিচ্ছি যে ডিজিটাল সংকেত এর মধ্যে চারটি অপশন রয়েছে, কোনটা সঠিক? তো তোমরা জানো ডিজিটাল সংকেতের দুটোই বিচ্ছিন্ন মান হয়, মাঝে কোনো মান হয় না, একটা জিরো একটা ওয়ান, অর্থাৎ একটা লো স্টেট একটা হাই স্টেট, বাংলায় নিম্ন স্তর আর উচ্চ স্তর। তো যতগুলো অপশন রয়েছে প্রথম অপশনেই রয়েছে বিচ্ছিন্ন ক্ষেপে মান প্রদর্শন করে, একটা জিরো একটা ওয়ান, এই জন্য অপশন এটাই সঠিক উত্তর। এটা অবশ্য নেক্সট চ্যাপ্টারের প্রশ্ন। এইবারে 2000 সেট 3 তে একটা ভিএসএ প্রশ্ন রয়েছে, কোন অবস্থায় একটি পিএন সংযোগ ডায়োড খোলা সুইচের মতো কাজ করে? আমি একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি, একটা খোলা সুইচ একটা বন্ধ সুইচ। দেখো খোলা সুইচ মানে কি? ওপেন, তার মানে কি হবে? কোনো ভাবে প্রভাব মাত্রা যেতে না পারে। তার মানে হচ্ছে আমরা রিভার্স বায়াস যদি বলি, অর্থাৎ বিপরীত বায়াস, তখন কি হবে? রোধ অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু প্রভাব মাত্রা থাকবে না। তাহলে যদি খোলা সুইচের মতো একটা ডায়োড ব্যবহার করতে হয় তাকে তাহলে রিভার্স বায়াস কিংবা বিপরীত বায়াসে যুক্ত করতে হবে। তাহলে এখানে উত্তর হবে বিপরীত বায়াসে যুক্ত করলে একটি পিএন সংযোগ ডায়োড খোলা সুইচের মতো কাজ করবে, বন্ধ সুইচের মতো কখন? সম্মুখ বায়াসে রাখলে, একদম সহজ। এইবারে আমরা ইয়ারের প্রশ্নতে চলে আসি, কিছুক্ষণেই হয়ে যাবে। 2015 সালে এনসিকিউ যেটা এসেছিল এইচএসএ, সেটা ছিল যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে এন প্রকার অর্ধপরিবাহী পাওয়া যায়। একটু আগেই আলোচনা হয়েছে, আমি বলেছিলাম পঞ্চযোজি মৌল, যতগুলো অপশন রয়েছে তার মধ্যে একটাই পঞ্চযোজি মৌল রয়েছে আসলে, তাই উত্তর হবে আসলে, এটা আগেই আলোচনা হয়েছে। এরপর একটা ভিএসএ প্রশ্ন রয়েছে, এটা আমি নেক্সট পরে বলবো, দুটি ইনপুট বিশিষ্ট একটি ন্যান্ড গেটের শর্ত সারণি, তো এটা তো রয়েছে পরের চ্যাপ্টারে এমনিও, তবুও যেহেতু আলোচনা হচ্ছে যদি বলে যাই পরে, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি কি হয়, তো তার ক্ষেত্রে যে শর্ত সারণি আমরা করব, তাহলে যদি আমরা এরকম করি 01101, তাহলে এখানে কি হবে 1, তাহলে এখানে এন্ড বলে কি 0 হতো, তাহলে 1, এখানেও 0 তাহলে 1, আর এখানে 0, তাহলে ন্যান্ড গেটের শর্ত সারণি হয়ে গেল এইভাবে। তো এইখানে আর প্রশ্ন নেই ভিএসএ আর এমসিকিউ। 2016 সালে এমসিকিউ তে যেটা এসেছিল সেটা বলি, সেটা ছিল যে আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি পিএন সংযোগ ডায়োডে বিপরীত বায়াসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে কি ঘটবে, আমরা এখনই আলোচনা করেছি কি উত্তর, মডেল প্রশ্নতে ছিল কাউন্সিলে কি নিঃশেষিত অঞ্চলে বেগ বৃদ্ধি পাবে, এটা রয়েছে অপশন এ তে, এটা হচ্ছে 2016 সালে এমসিকিউ নয় দাগের প্রশ্ন। ভিএসএ প্রশ্ন কি ছিল 2016 সালে? দুটো প্রশ্ন ভিএসএ প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে এটা অবশ্য দুটোই ডিজিটালের প্রশ্ন, আমি এটা আলোচনা না করলেও হয় কিন্তু যখন পড়ছি বলেই দিই, 100 এরকম 11 রয়েছে, তো নিয়ম আমরা জানি, তো এটাকে যখনই আমরা করব 2 to the power 4, পরেরগুলো তো সব জিরো হয়ে যাচ্ছে, এটা না লিখলেও হয়, 1 × 2 to the power 1, 1 × 2 to the power 0, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 16 পাচ্ছি, এগুলো সব 0 0 2 1, তাহলে আমরা পাচ্ছি 19। তাহলে একটা ক্যালকুলেশন মিলিয়ে নেবো যদি কিছু ভুল থাকে, তো এখানে দেখতেই পাচ্ছি যদি আমি ঠিক প্রশ্ন তুলে থাকি তাহলে 1 0 0 1 1, সো 0 1 2 3 4 ঠিকই আছে, তোমরা দুটো একবার মিলিয়ে নেবে, তাহলে এখানে যেটা আমরা ভ্যালু পেলাম এখান থেকে কিন্তু 19 পেলাম, তাহলে উত্তরটাই হবে। এবার প্রশ্ন আরেকটা রয়েছে, অথবা দুটি ইনপুট বিশিষ্ট নর গেটে প্রতীক, তাহলে নর গেটের প্রতীক একদম সহজ, অর এর মতোই হবে, শুধু সামনে একটা বাবল থাকবে, একদম সহজ, দেরি হলে এমনি অবশ্য আমরা আলোচনা করবো পরে। এবার আসা যাক 2017 সালে এমসিকিউ কি এসেছিল। 2017 সালে এমসিকিউ তে এসেছে কোন ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটার মান দেওয়া আছে, কোন ট্রানজিস্টরের ক্ষেত্রে বিটার মান দেওয়া আছে কত, না বিটা ইকুয়ালস টু 100, তাহলে আলফার মান কত, আলফা জিজ্ঞেস করেছে। তো তোমরা মাথায় এটা রাখবে, বারবার তোমাদের থিওরি পড়ানোর সময় বলেছিলাম এই ফর্মুলাটা মাথায় রাখবে, অথবা আমরা এভাবেও করতে পারি বিটা বাই 1 প্লাস বিটা, তো এখানে আলফা কত না আলফা জানি না আমরা, তাহলে এই জন্য তোমরা কি করতে পারো, একটা এভাবে করতে পারো,
ভাগ করে দিলে যত বের হবে, তো এখানে তোমাদের বিভিন্ন অপশন গুলো রয়েছে, তো সে যেটা ভাগ করার পর যে অপশনের সঙ্গে তোমাদের এটা ম্যাচ করবে সেটাই হবে। তো এখানে দেখতে পাচ্ছি 0.99 রয়েছে, যেটা ডিভাইড করলে সেটাই আসছে, তাহলে অপশন এর সঙ্গে ম্যাচ করে যাবে, তোমরা ডিভাইড করে মিলিয়ে নেবে। আর এদিকে স্মরণ করিয়ে দিই যে এরকম সম্পর্ক আমরা আলোচনা করেছিলাম, কোথায় আলোচনা করেছিলাম মনে করে দেখো, এটা এইটা, তো দুটো তো একই জিনিস। সালে ছিল খুবই একটা ভালো এমসিকিউ ছিল যে ট্রানজিস্টরের স্বাভাবিক ক্রিয়ায় এদের মধ্যে কোন অপশনটা ঠিক। তো অপশন গুলো অনেক বড় বড়, আমি পড়ছি না, প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা 2018 সালে এমসিকিউ সাতের দাগে এমসিকিউ তে ছিল। তো এবারে হয়তো বিভিন্ন পার্টি অনেক সময় হয়, কারো হয়তো সাতের দাগে, কারো হয়তো আটের দাগে থাকবে, কারো হয়তো দুইয়ের দাগে থাকতে পারে, সেটা অসুবিধা নেই। তো বইতে যেটা রয়েছে সেটা সাতের দাগে রয়েছে। তো তোমাদের একদম সিম্পল লজিক বলি আমি, ট্রানজিস্টার স্বাভাবিকভাবে ক্রিয়া করার সময় যদি আমি এটাকে এমিটার, এটাকে বেস, এটাকে কালেক্টর যদি ধরি, তো নিয়ম কি, ইনপুট যেটা জাংশন থাকবে সেটা ফরওয়ার্ড বায়াস থাকবে যাতে করে লো রেজিস্ট্যান্স হয়, আউটপুট জাংশন যেন রিভার্স বায়াস থাকে যাতে করে হাই রেজিস্ট্যান্স হয়। তো এখানে যে অপশনগুলো রয়েছে, বি অপশনটা দেখো, নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে, নিঃসারক ভূমি সম্মুখ বায়াসে, তাহলে এরকম এটাই নর্মাল। আর এইটা ভূমি এবং এটা, তাহলে কি হবে যদি আমি এটাকে আমি কাজ করি পিএমপি ধরি, তাহলে আমার ড্রাইভার সাথে মিলে যাবে, এবার দেখো বেস আর কালেক্টার অর্থাৎ ভূমি এবং সংগ্রহ সেটা রিভার্স বায়াসে যাতে করে রোধ বেশি হয়, তাহলে অপশন দেখো অপশন বি, নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ বায়াসে, সংগ্রহ ভূমি সংযোগ বিপরীত বায়াসে, এটা হচ্ছে ট্রানজিস্টরের নরমাল অপারেশন, ট্রানজিস্টর ক্রিয়াটাকে সফল করতে এটা করতে হয়। সে পিএনপি বলে এরকম করে, সিএনপিএন হলে এখান চেঞ্জ হবে, প্লাস মাইনাস এখান চেঞ্জ হবে, কিন্তু নিয়ম একটাই যাতে করে লো রেজিস্ট্যান্স থেকে হাই রেজিস্ট্যান্স হয়, এই জন্য তার নাম হচ্ছে ট্রানজিস্টর অথবা ট্রান্সফার রেজিস্টার। এক নম্বরে অর্থাৎ ভিএসএ টাইপ প্রশ্ন যেটা ছিল, যেটা পরীক্ষাতে অনেকেরই প্রবলেম হয়েছিল, প্রশ্ন ছিল ফটোডায়োড বিপরীত বায়াসে কাজ করে কেন, কিংবা আমরা ফটোডায়োডকে বিপরীত বায়াসে ব্যবহার করি না, এর উত্তর আমাদের অ্যাপ্লিকেশন বইতেও নেই। তো এই যে ফটোডায়োড বিপরীত বায়াসে কেন কাজ করবে না, দেখো সম্মুখ বায়াসে প্রভাব মাত্রা বেশি, এটা সবাই আমরা জানি, বিপরীত বায়াসে প্রভাব মাত্রা কম হবে কারণ সংখ্যালঘু বাহকের জন্য হয়। তো ফটোডায়োড একটা বিশেষ ধরনের ডায়োড তোমরা জানো, তো তাকে রিভার্স বায়াসে এই কারণে রাখি আমরা কিংবা ব্যবহার করি, আমি যদি ফরওয়ার্ড বায়াসে কারেন্ট কিংবা প্রভামাত্রার পরিবর্তন, অর্থাৎ আমি যদি প্রভামাত্রা যদি আনুপাতিক বলো কিংবা পরপর যদি পরিবর্তন নিই, আর যদি রিভার্স বায়াসে পরিবর্তন নিই, তখন আলোর তীব্রতার সঙ্গে, কারণ আলো পড়লে তো ক্রিয়া করছে, তাহলে আলোর তীব্রতার সঙ্গে কোন প্রভামাত্রার পরিবর্তন পরিমাপ করতে আমাদের সুবিধা হবে, কারণ সম্মুখ বায়াসে করে প্রভামাত্রা খুব দ্রুত পরিবর্তন হবে, তাহলে পরিমাপ করতে যে অ্যাকুরেসি সেটা সমস্যা হবে। আর যদি রিভার্স বায়াসে রাখি, বিপরীত বায়াসে রাখি, তাহলে কি হবে, আনুপাতিক যে প্রভামাত্রার পরিবর্তন তীব্রতার সঙ্গে একটু ধীরে হবে কিংবা একটু স্মুথ হবে, সেই জন্য আমরা বিপরীত বায়াসে ব্যবহার করে থাকি। তাহলে মাথায় রাখতে হবে রিভার্স বায়াসে যেহেতু পরিবর্তনটা অনেকটা স্মুথ, কিংবা আনুপাতিক এই যে প্রভামাত্রার পরিবর্তন মেনটেন করতে কিংবা পরিমাপ করতে খুব সুবিধে হয়, সেই জন্য রিভার্স বায়াসে রাখা হয়, আর সম্মুখ হলে খুব দ্রুত হতে হবে। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে লাস্ট আমাদের ইয়ার, কারণ 2020 তো প্রশ্ন পাবলিশ কাউন্সিল করেনি, ওই জন্য তার প্রশ্ন নেই আমাদের কাছে। 2019 সালে এমসিকিউ যেটা আমাদের এসেছিল সেটা হচ্ছে, এটা এন্ট্রান্স তোমাদের কাজে লেগে যাবে,
খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা একটা ম্যাথমেটিক্যাল এমসিকিউ ছিল। সেটা হচ্ছে একটা রোধ আছে, সেই রোধের সঙ্গে একটা পিএন জংশন ডায়োড রয়েছে, এইদিকে 3 ভোল্ট সাপ্লাই আর এদিকে V1, আর এইটা হচ্ছে 150 ওহম। প্রশ্নটা কি আছে সেটা একটু পড়ি। যদি V1 এর মান অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বাড়ানো হয়, তখন প্রভামাত্রার পরিবর্তন কত হবে? না দেখো, যতক্ষণ সম্মুখ বয়সে না আসবে ততক্ষণ পরিবহন কিংবা কন্ডাকশন করবে না এটা। তার মানে কি, 3 ভোল্ট অবধি কিছুই হচ্ছে না, যা হবে 3 ভোল্টের পর। তার মানে কারেন্ট কি হবে না, 3 ভোল্ট অবধি হচ্ছে না কিছু। তার মানে আমি এটা বলতে চাইছি যে যা হবে এইখানে 3 3 যখন হচ্ছে তখন সমান, 3 এর বেশি যখন হবে তখন সে সম্মুখ বয়সে আসছে। তার মানে যে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে, যেহেতু সাপ্লাই 6 অবধি দিচ্ছি আমি, তাহলে 6 - 3/150, তাহলে এখানে কত আসছে না দেখো, তাহলে কত এলো 1/50 অ্যাম্পিয়ার। তো আমরা এইখানে যে অপশন রয়েছে সে অপশন কত রয়েছে, 20 মিলিঅ্যাম্পিয়ার। মানে অপশন অনেকগুলি রয়েছে, সঠিকটা বলছি 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে মিলিঅ্যাম্পিয়ার কি করে করবো, 1000 দিয়ে গুণ করবো তাহলে মিলিঅ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে কত আসছে, তাহলে 50 আছে দেখো, 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে অপশন যেহেতু অ্যাম্পিয়ারে নেই তাই মিলিঅ্যাম্পিয়ারে করতে হলো, যদি অ্যাম্পিয়ারে থাকতো তাহলে এটাই করতাম, যেহেতু অ্যাম্পিয়ারে নেই সেজন্য করতে হলো। এবার লাস্ট প্রশ্ন, যেটা ভিএস এর প্রশ্ন ছিল, এটা আমি একদম সেট 1 এ সংসদের নমুনা প্রশ্ন আলোচনা করেছিলাম। কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী পুরোপুরি অন্তরক পদার্থে পরিণত হয়, সেটা ছিল কত, 0 কেলভিন। কারণ 0 কেলভিনে থার্মাল এনার্জি কিংবা তাপের শক্তি ছিল 0, আর 0 যদি হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ার কি করে যাবে, ইলেকট্রন যেতে পারবে না, তার মানে এখানেই থাকবে। তো এখানে যদি থাকে তাহলে কোন রকম ক্যারিয়ার ছাড়া, বাহক ছাড়া প্রভামাত্রা কি করে আসবে, কেউ প্রভামাত্রা যাবে কি করে, তার মানে সে কিসের মতো আচরণ করবে, তখন সে আচরণ করবে অন্তরকের মতো। এই জন্য উত্তর হবে পরম শূন্য উষ্ণতা অর্থাৎ 0 কেলভিন। তাহলে আমাদের সালের প্রশ্ন এবং সংসদে যে রয়েছে 3টে যেটা রয়েছিল আর কি নমুনা প্রশ্ন, তো সেই এবং বিএসএ শেষ হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা 2021-এর জন্য আরো কি এক্সট্রা অঙ্ক যেগুলো করতে পারি, এগুলো তো আগে এসছে নতুন, তো সেটা নিয়ে আলোচনা শুরু করেছি আমরা লাস্ট ভিডিওতে, সেটা আবার আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।